এই আইসক্রিম খানিকটা চুইং গামের মতো। সম্পূর্ণ ক্রিম দিয়ে বানানো এই আইসক্রিম কেবল স্বাদে নয়, খেলার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেশ। কিন্তু আইসক্রিম নিয়ে খেলা? হ্যাঁ, টার্কিশ আইসক্রিম কেবল স্বাদে নয়, এই আইসক্রিম জনপ্রিয় পরিবেশন করার পদ্ধতির জন্য। এবিপি আনন্দ খাইবার পাস 2022 এলেই হদিশ মিলবে জনপ্রিয় এই টার্কিশ আইসক্রিমের। টার্কিশ আইসক্রিম সাধারণত পরিবেশন করা হয় ওয়েফার জাতীয় বিস্কুটের তৈরি কোণে। চকোলেট, নলেন গুড়, আম, স্ট্রবেরির মতো বেশ কিছু ফ্লেভারে পাওয়া যাবে এই আইসক্রিম। একটা লম্বা লাঠির মাথায় আটকে নেওয়া হয় এই আইসক্রিম। তারপর মিনিট দুয়েক চলে ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা মজার খেলা। ক্রেতাকে ওই লাঠির মাথা থেকে আইসক্রিম ছাড়িয়ে নিতে হবে। যদি ছাড়িয়ে নিতে পারেন তাহলেই সুস্বাদু এই আইসক্রিম মিলবে একেবারে বিনামূল্যে। আর বিক্রেতা অদ্ভুত দক্ষতায় বারে বারে বোকা বানাবেন ক্রেতাকে। কখনো তার হাতে ধরিয়ে দেবেন খালি কোন, কখনো টিস্যু পেপার, আবার কখনো ধরে ফেলেছেন মনে করেও দেখবেন হাত খালি। শুধু তুরস্ক থেকে নাকি আমদানি করা হয় এই আইসক্রিম তৈরির সমস্ত সামগ্রী। এবিপি লাইভকে টার্কিশ আইসক্রিমের তরফ থেকে জানানো হয়েছে এই আইসক্রিমের কোনো বরফে কুচি পাওয়া যায় না, গোটা আইসক্রিমই বিশেষ পদ্ধতিতে বানানো হয়। টার্কিশ আইসক্রিম এই নামটার সঙ্গে আমরা এখন অল্প বিস্তর মোটামুটি পরিচিত হয়ে গেছি, কিন্তু এই টার্কিশ আইসক্রিম এক্স্যাক্টলি কি বা এর বিশেষত্বই বা কি? আসুন আমরা জেনে নিই এই টার্কিশ আইসক্রিমের বিশেষত্বটা ঠিক কি। অ্যাকচুয়ালি টার্কিশ আইসক্রিম যেটা হয় ওটা হচ্ছে চুইং গামের মতন খেতে যাবে, আর ওটার মধ্যে একটা ইলাস্টিক ভাব থাকে ফার্স্ট হচ্ছে এটা। তারপর এর মধ্যে একটা গেমে একটা পয়েন্ট থাকে, মানে যখনই দেওয়া হয় এটা শো করে দেওয়া হয়। তো এইটা একটা আলাদা মানে মানে নতুনত্ব একটা মানে এক্সপিরিয়েন্স সবার জন্য। এটা হচ্ছে টার্কিশ আইসক্রিমের ডিফারেন্সটা। তার সাথে সাথে আমরা এই বছর থেকে টার্কিশ কফিও লঞ্চ করেছি, একটা বড় ইয়েতে বালির মধ্যে আমরা টার্কিশ কফিটাকে গরম করে তার মধ্যে মিল্ক দিয়ে সেটার মধ্যে করে টার্কিশ কফি সার্ভ করে। এই টার্কিশ আইসক্রিম আপনি যেটা বলছেন যে চুইংগামের মতো হয়, তো এটা বানানোর কি আলাদা কোনো পদ্ধতি রয়েছে? হ্যাঁ অবশ্যই, এটা এর যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সব আমরা ইম্পোর্ট করি ফ্রম টার্কি, আর তারপরে এখানে নিয়ে এসে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওর মধ্যে বানিয়ে তারপর আমরা সার্ভ করি। আচ্ছা, আর এটা মানে রাখা যায় কিভাবে? এটা রাখা যায় না, এটা যখনই থাকে তখনই -18 ডিগ্রি সেলসিয়াসে থাকে। তার দিয়ে অন্য এটা অন্য নর্মাল আইসক্রিম থেকে এই জন্য ডিফারেন্স, বিকজ এর মধ্যে এক ফোঁটা আইস ক্রিস্টালস পাবেন না। দিস ইজ নন আইস ক্রিস্টাল, আইস ক্রিস্টালস একদম মানে এক ফোঁটা আপনি আইস ক্রিস্টালস পাবেন না, পুরোপুরি ক্রিম আর পুরোপুরি 100% ক্রিম থেকেই তৈরি হয় ব্যাপারটা। টার্কিশ আইসক্রিমের দাম কিরকম হয়? টার্কিশ আইসক্রিমের দাম স্টার্টিং ফ্রম 100 to 200, 300 অবধি আছে, বাট আমরা এখানে 200 করে সেল করছি। আর আমাদের বিশেষত্ব হচ্ছে নলেন গুড়, মানে নলেন গুড়ের সিজন লাস্ট, নলেন গুড় আমাদের মানে ফ্যাবুলাস, মানে আমাদের নলেন গুড়ের ওপরে প্রচন্ডভাবে ইয়ে আছে। তো নলেন গুড় আমরা 100 grams অফ নলেন গুড় একটা কোণে উইথ গেম 200 সার্ভ করছি। শুধু আইসক্রিম নয়, এবিপি আনন্দ খাইবার পাসের স্টলে মিলবে টার্কিশ কফিও। আসুন খাইবার পাসে, খান টার্কিশ আইসক্রিম। এই ডাক উপেক্ষা করবেন না কিন্তু রবিবার পর্যন্ত। সাউথ সিটি মলের কাছে ইডিএফ মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত খাইবার পাস চলবে 6 মার্চ পর্যন্ত। তোর্ষা ভট্টাচার্য, এবিপি লাইভ।